আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের সাথ করতেছেন সূরা আম্বিয়া শরীফের 94 নম্বর আয়াতে করিমার মধ্যে ফামান ইয়ামাল মিনাস সালিহাত, ইমানদার যারা বান্দা আছে সেই ইমানদার বান্দারা যখন কোন ভালো কাজ করে ফামান ইয়ামাল মিনাস সালিহাত, অতঃপর যে ব্যক্তি সালিহাত থেকে কাজ করবে ভালো কাজ যে ব্যক্তি করবে ওয়া হুয়া মুমিনুন সেই ব্যক্তি হলো ইমানদার। ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি ভালো কাজ করে সেই ব্যক্তি ইমানদার। বলেন নাকি ইমানদার, আরো জোরে বলেন ইমানদার। তাহলে ভালো কাজ কারা করে, একটু জোরে বলেন না, ইমানদাররা ভালো কাজ করে। ফালা কুফরান লিসাইহি, ইমানদার যে চেষ্টা করবে ইমানদারের চেষ্টা কখনো বৃথা যাবে না। একজন ছাত্র পরীক্ষা দিল, একজন ব্যক্তি ইনফরমেশন পেয়ে তথ্য পেয়ে চাকরির ইন্টারভিউ দিল, ইন্টারভিউর মধ্যে পরীক্ষার মধ্যে পাস হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক না বেটি? কেউ পাস করবে কেউ ফেল করবে, কেউ সফল হবে কেউ ব্যর্থ হবে, এরকম না, কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা আছে, ইমানদার বান্দা যখন কোনো ভালো কাজ করবে ফালা কুফরান লিসাইহি, ইমানদারের ওই কাজ কখনো ধিতা যেতে পারে না। আপনি ফেল করতে পারেন পরীক্ষার মধ্যে, কিন্তু রব্বুল আলামিন বলেন তুমি যে নামাজ আদায় করলা, তুমি যে রোজা আদায় করলা, তুমি যে হজ আদায় করলা, তুমি উমরা পালন করলা, তুমি সাদাকা করলা, তুমি যাকাত দিলা, তুমি তসবিহ পড়লা, তুমি দরুদ শরীফ পড়লা, তুমি যে কাইফিয়তের ইবাদত করো না কেন, যে কাইফিয়তের ইবাদত হোক না কেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা করে দিচ্ছি ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কাজকে লিপিবদ্ধ করে থাকি। আমরা যা ভালো কাজ করি তা আল্লাহর কাছে কি থাকে, লিপিবদ্ধ থাকে, লিখিত থাকে। এই কাজগুলো যখন লিপিবদ্ধ থাকবে, যখন জমা থাকবে, যখন একত্রিত থাকবে, যখন সঞ্চয়িত থাকবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমরা যে আমলগুলো করার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমাদের আমল জিন্দেগিকে দুরস্ত করেছি, আমাদের আমলের পাহাড়কে বড় করেছি, কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন এমনকি দুনিয়ার সবচেয়ে প্রিয়জন, নিজের স্ত্রী বলুন, সন্তান বলুন, মা বলুন, বাবা বলুন, এমনকি কেউ কখনো কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে না। দুনিয়ার মধ্যে আপনি যাদের জন্য সবকিছু করলেন, যাদের মায়ায় পড়ে সবকিছু বিসর্জন দিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে তারা যখন আপনাকে দেখবে আপনার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনাকে দেখেও না দেখার ভান করবে, কারণ হলো আপনি যখন তাদের কাছে যাবে যদি তাদের কাছ থেকে কোনো আমল নিয়ে ফেলেন, যদি কোনো তাদের কাছ থেকে আমল চেয়ে বসেন, তাহলে তারা তো আপনাকে আমল দিতে পারবে না। সেদিন কি কাজে আসবে ভালো আমল, কথা বলেন না, কি আমল, ভালো আমল, ভালো আমল কাজে আসবে।
তো যারা খারাপ আমল করেছে যারা গুনাহ করেছে এই গুনাহের কারণে তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বড় আযাবের মধ্যে পড়তে হবে সেজন্য এখনো সময় আছে না নাই আছে জোরে বলুন না আছে না নাই আছে আমার ভাইরা একজনের মৃত্যু হয়ে গেল এরপরে আরেকজনের মৃত্যু হলো এরপরে আরেকজনের মৃত্যু হলো এইভাবে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে মৃত্যুর মিছিলে সংখ্যা বাড়তে থাকবে আমরা আস্তে আস্তে মাইনাস হতে থাকব কিন্তু যখন আমরা মাইনাস হয়ে যাব সেদিন চিন্তা করলে আর কোনো কাজ হবে না সেজন্য আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন পূর্বপুরুষ বাবা দাদা নানা পূর্বপুরুষগণ আমাদের পূর্বসূরিগণ যারা ইন্তেকাল করেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তাদেরকে দেখুন তারা কি আর ফিরে আসছে না জোরে বলুন ফিরে আসছে না ফিরে আসার কোনো সিস্টেম নাই বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে নাহি এলো এমন করে সবির একদিন এমন করে সবির একদিন হবে রে বিফল তোদের হবে রে বিফল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে সেজন্য এই নকল দুনিয়ার মায়ায় না পড়ে আমরা যদি একটু আখিরাতের চিন্তা করি একটু ভালো কাজ করার চিন্তা করি ভালো কাজ করার চেষ্টা করি আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার কোন ইমানদার বান্দা যখন কোন একটা ভালো কাজ করবে পরীক্ষার্থী পরীক্ষার মধ্যে ফেল করতে পারে আমার ইমানদার বান্দার আমল কখনো বিপর্যয় হওয়ার কোনো সম্ভাবনা নাই ইমানদারের চেষ্টা বৃথা জোরে বলুন যাবে একটা পড়া পড়লাম এই পড়াটা পরীক্ষার জন্য পড়লাম বলেন না কিসের জন্য পরীক্ষার জন্য সাজেশন আছে না নাই পরীক্ষার মধ্যে বেশি কমন 2016 সালে আসছে 2018তেও আসছে 19 আসে নাই 20 সালে আসার সম্ভাবনা আছে ছাত্ররা এরকম হিসেব করে ছাত্র নাই কেউ হ্যাঁ নগরে 17 আসছে 19 আসছে এটা আবার 21 আসার সম্ভাবনা একটু কমন কমন প্রশ্নগুলো নিয়ে একটা সাজেশন তৈরি করা হয় এখান থেকে পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন আসবে এই ধারণাও করা হয় ছাত্র প্রশ্ন শিখলো 10টা পরীক্ষার মধ্যে গিয়ে দেখতে পেল ওই 10টা থেকে একটাও নাই 10টা থেকে একটাও নাই অথবা লিখতে হবে 5টা সাজেশনে আছে 10টা সেখান থেকে ওখানে আসলো যে 2টা আর 3টা নাই তাহলে ওই যে 10টা শিখলো এটা পরীক্ষার জন্য ব্যর্থতা এই শিখাটাই কোনো ফায়দা নাই কিন্তু আল্লাহ বলেন তুমি যদি নামাজ পড়ো তুমি যদি রোজা রাখো তুমি যদি ইবাদত করো তুমি যদি তাসবিহ পড়ো তুমি যদি দরুদ শরীফ পড়ো তুমি যদি তাহলিল পড়ো তুমি যদি আমি আল্লাহর জিকির করো তাহলে তুমি 100 তে 100 পাইবা কোন নম্বর কম পাওয়ার কোন প্রশ্ন কমন না আসার কোনো কারণ নাই সব প্রশ্নগুলো কমন আসবে সবগুলোর উত্তরই তুমি লিখতে পারবে সেজন্য যারা জীবিত আছে তাদের কথা আগে তাদের কথা আগে সেজন্য জানাজার দোয়ার মধ্যেও যারা জীবিত আছে তাদের কথা আগে দোয়ায়ে মাসুরা নামাজের মধ্যে আমরা পড়ি মৃত ব্যক্তিদের আগে জীবিত ব্যক্তিদের কথা কারণ যারা চলে গেছে তাদের জন্য একটি কাজই করা যায় সেটি হলো দোয়া আর যারা দুনিয়ার মধ্যে আছে তাদের জন্য কাজ হলো ওয়াজ ও নসিহত শিক্ষা দেওয়া তালিম ও তারবিয়ত তাদের সংশোধন হওয়ার সুযোগ আছে কিন্তু যারা চলে গেছে
তাদের সংশোধন হওয়ার কোনো সুযোগ না।